সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল বাসি কাজ সেরে চাটা খেয়ে আর লেগে পড়েছি বিছানা গুছানোর কাজে। তো সকালবেলায় আমার আগে মুখ ধুয়ে চা চাই, জানো তো। চা না খেলে আমার কোনো কাজে ঠিক এনার্জি লাগে না, তাই চা খেয়ে লেগে পড়েছি বিছানা গুছোতে। আর শীতের বিছানা মানে জানোই কত কি গুছোতে হয় বিছানায় থাকে, বিশেষ করে তো ওই ভারী ভারী লেপ কম্বলগুলো। তো যাই হোক, লেপটা তো গোছানো হয়ে গেছে আর আমি গুছোইনি, নড়া খসে যায় পুরো লেপটা গুছোতে গেলে। তোমাদের দাদাভাই গুছিয়ে দেয় সকালবেলা, আর তোমার মশারিটাও তুলে দেয়, তুলে গুছিয়ে দেয়। কোনো কোনো দিন আমি করি, তো আজকে মশারি গুছোনা আর লেপ গুছোনা কোনোটাই আমি করিনি, তোমাদের দাদাভাই গুছিয়ে দিয়েছে। আর সারা রাতের পর যখন সকালবেলা মশারি তোলা হয়, তোলার পরে বিছানাটার এত বিচ্ছিরি অবস্থা হয়ে থাকে চাদরের, প্রতিদিন চাদর টেনে টেনে মুড়তে হয়, মানে সাইডগুলো ঢোকাতে হয়। তো একটু না টান টান করে বিছিয়ে রাখলে ভালোও লাগে না। আর এই যা একটুখানি গুছোচ্ছি, কিন্তু এরপরে আবার যাইকে তাই হয়ে যাবে, কিছু করার নেই। তবুও একটুখানি মনের সান্ত্বনা দেওয়ার জন্য এইভাবে একটু টেনে টুনে গুছিয়ে দিই, দিয়ে আবার যখন সবাই বেরিয়ে যায় আবার একটু টেনে টেনে করে দিই। তো প্রায় মোটামুটি টেনে টেনে গুছিয়ে দেওয়া হলো, ঝেড়েও দিচ্ছি। আর এরপরে চলে এসেছি সকালবেলায়, কত সবজি এসেছে দেখো, তোমার ফুলকপি, শিম, সব কিছু। আর ফ্রিজে কিছুই নেই, প্রায় একটা শসা, আধখানা বেগুন আর তিনটে তোমার রাঙা আলু। আর এই সবজিগুলো এসেছে, এরপরে আমি ছটা পট করে সব গুছিয়ে নেব। অনেকগুলোই আজকে সবজি এসেছে, ফুলকপি, ঝিঙে, উচ্ছে, নিম পাতা, লাউ, পটল, অনেক কিছু অনেক কিছু, বিনস। আর এটা দেখছো, এটা হচ্ছে এঁচোড়। এঁচোড় একদম বাজার থেকে কেটে নিয়ে এসেছে, এঁচোড় কাটার কোনো ঝামেলাই করতে হবে না। আর এটা এবেলা হবে না, এটা হবে ওবেলা, তাই এখন এটা এরকম প্যাকিং করাই থাকবে। তো চলো তাহলে আমি ঝটাপট করে বাজারগুলো সব গুছিয়ে নিই। আর এখানে এসেছে চা, বিকালবেলা চায়ের বিস্কুট। এটা তো সকালবেলা মেরি বিস্কুট দিয়ে চা খাওয়া হয়, আর এই নিমকিগুলোও বিকালবেলার। আর হরলিক্স বিস্কুটটা আমার মেয়ের বিস্কুট, ও খায়। আর এখানে তোমার সিঙ্গাপুরি কলা এসেছে, আর এই পেয়ারাটা, এটা দুদিন আগেকারের পেয়ারা, খাওয়া হয়নি। আর একটা কলা আছে, সে কলা ওটা কী বলে, কাঁঠালি কলা, আর এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা। প্যাকেট থেকে কলাটা এখন বের করে রাখবো। আর এখানে আমার রান্না হচ্ছে, আমি কিন্তু রান্না করতে করতেই সবজিগুলো গুছিয়ে নিলাম। এখানে শিম সিদ্ধ হচ্ছে, ভাজা হবে শিমটা। তো এখানে আমার হয়ে গেছে দেখো, ডাল হয়ে গেছে, মুগের ডাল, আর একটু খাবলানো খাবলানো দেখতে পাচ্ছ এই যে গুঁড়ো আলু ভাজা হয়েছে, মানে ছোট আলু যেটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়েছে, এটাও খাবলানো, মানে আমার মেয়েকে দিয়ে দিয়েছি আর কি, ও খেতে বসেছে। তোমার শিমটা ভাজা হয়ে গেছে, আর একটুখানি বেগুন ভাজা হয়েছে, তোমার চাটনি হয়ে গেছে, চাটনিটা এই নামালাম, তোমার গরম একদম ধোঁয়া উঠছে, তো এইগুলো হয়েছে। আর একটা ডিম ভেজে দিয়েছি আমার মেয়েকে, ও খাচ্ছে। আর এখানে আমি ততক্ষণ বাসনটা মেজে নেব, বাসনগুলো মাজলেই আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে, অনেকগুলো বাসন আছে। আর ও ওদিকে খাচ্ছে, তো চলো ঝটপট করে আমি বাসনটা মেজে নিই। আর কাজের ফাঁকে ফাঁকে এখানে আমি একটা শশা কেটে রেখে দিয়েছি, কাজ করছি একটু করে, আর এক পিস করে শশা আমি গালে দিয়ে দিচ্ছি, তো খেতে খেতেই কাজ হচ্ছে। আর এখন চলে এসেছি মেয়েকে নিয়ে স্কুলে। আজকে মেয়েকে নিয়ে স্কুলে এসেছি, কিন্তু মেয়ে স্কুল করবে না, আজকে যাচ্ছে বেড়াতে স্কুল থেকে। আর ওই যে ম্যাডাম আসছেন, তোমরা আগের দিন দেখেছো, এই ম্যাডামের কথা বলেছি, ভীষণ রাগী ম্যাডাম। তো ওই ম্যাডাম প্রথমে যাচ্ছে, আর এটা হচ্ছে ক্লাস সেভেনের মেয়েরা যাচ্ছে, তো সেভেন এইট দুটো ক্লাসের মেয়েরাই আজকে যাবে বেড়াতে, তো স্কুল থেকে নিয়ে যাচ্ছে। আর এইগুলো হচ্ছে গার্জেন, দেখেছো ওই গার্জেনটা পুরো ঝ্যাকাশ। আর এইটা হচ্ছে ক্লাস সেভেনের ক্লাস টিচার,
আর এখানে ক্লাস সেভেনের মেয়েরা এসে লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে গেছে, আর ওই যে দূরে বাস দাঁড়িয়ে আছে। তো এইরকম পরপর তিনটে বাস করা হয়েছে স্কুল থেকে, ওদের নিয়ে যাচ্ছে, আর এই বাসটাতে উঠবে ক্লাস সেভেনের মেয়েরা। তাই ম্যাম সব কিছু দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। আর ওই যে নীল রঙের কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে ম্যামটা, ওইটা হচ্ছে ওদেরই ক্লাস টিচার এটাও। তো এই বাসটায় উঠবে না, ওই বাসটায় উঠবে। তো টোটাল তিনটে বাস যাচ্ছে দুটো ক্লাস মিলিয়ে। তো আমার মেয়েও যাচ্ছে, আর কোথায় যাচ্ছে তোমাদের বলে দিই, ওরা যাচ্ছে তোমার বিড়লা প্ল্যানেটোরিয়াম আর সায়েন্স মিউজিয়াম, দুটো জায়গায় ওদেরকে নিয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে দু নম্বর বাস, এরা যাবে দু নম্বর বাসে। তো সেভেন, এটাও ক্লাস সেভেনের মেয়েরা যাচ্ছে, এ সেকশান বি সেকশান, তো দুটো সেকশানের আছে। আর শাড়ি পরাটা হচ্ছে ম্যাডাম, এটা গার্জেন। তো এই হচ্ছে ব্যাপার, দুটো জায়গায় নিয়ে যাচ্ছে, এক একজনের 200 টাকা করে। তো আমার মেয়েও যাচ্ছে, সেই জন্য আমিও একটু ভিডিও করছি, আমার ব্লগে ছাড়তে পারবো। তো এই যে মেয়েরা তো খুবই এক্সাইটেড, তাদের দেখেই বোঝা যাচ্ছে যে স্কুল থেকে তারা একটু বাইরে বেরোতে পাচ্ছে। আর সবাইকে বাসে ঢুকিয়ে দিল এইদিকে ম্যাডাম, আর এইটা যাচ্ছে ক্লাস 8-এর এ সেকশান। তো 8-এ আমার মেয়েও পড়ে, এইটা গার্জেন, এটা ম্যাডাম নয়। তো মেয়েরা আসছে, দেখো ভীষণ ওদের মানে ভালো লাগছে এখন থেকেই। আর এখানে কিছু গার্জেন্স ওদের স্কুলের প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, এইগুলো বাসের সাথে নিয়ে যাবে, তো সেজন্য ওরা নিয়ে এখন দাঁড়িয়ে আছে। তো স্কুলের নামটা তোমরা দেখে নাও, ব্যাড়রা বিধুভূষণ পালচৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়। তো এই হচ্ছে ওদের স্কুলের একদম ব্যানার লাগিয়ে দিয়েছে। আর দাসনগর ধর্মতলার বাস 73 নম্বর বাসে, তো তিনটে বাস ওরা যাচ্ছে, তিনটে বাসে। আর এই যে দাদাগুলো, এরা হচ্ছে ওই টিফিন টিফিন টিফিনগুলো তোমার সব ঠিকঠাক করে দিচ্ছে, তুলে দিচ্ছে বাসে। আর এইখান দিয়ে আমার মেয়ে পাশ করবে। এই যে আমার মেয়ে এই যে চলে গেল, আর সবাই নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আসছে, আর হাত বাড়িয়ে বাড়িয়ে সবাই বলছে যে নিচের দিকে তাকিয়ে এসো। তোমরা দেখে বুঝতেই পারছো, আসলে এখানে একটা পটি পড়ে আছে, তো মারিয়ে যাতে না দেয় সেই জন্য সবাইকে বলছে নিচে তাকিয়ে আয়। আর বাসটা এমনই জায়গায় এসে দাঁড়িয়েছে, একদম পা ফেলার জায়গাতেই ওই অ্যাটম বোমটা পড়ে আছে। তো সেই জন্যই ম্যাডামরা গার্জেনরা সবাই বলছে যে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আসতে। আর এই যে বিজয়া ম্যাম, প্রত্যেকটা মেয়েকে একদম গাইড করে বাসে তুলে দিল। আর এই যে আমার মেয়ে একদম শেষের সিটে বসেছে, ও ইচ্ছা করেই শেষের সিটে বসেছে, আর বাসে উঠে গেছে মানেই একদম ওদেরকে আর কে ধরে, এইরকম ব্যাপার, বাইরে যাচ্ছে বলে কথা। তো চলো তাহলে, ওরাও বেরিয়ে যাক, আর আমিও আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি।